हेलो व्यूअर्स, वेलकम बैक टू आवर यूट्यूब चैनल। दिस इज सीमा फ्रॉम सीमाज ब्लॉग एंड कुक। बंधुरा आज के आमी एक टॉप सेलाई करछी निजेर जोन्नो और आगे दुटो टॉप सेलाई करेछी आमी यूट्यूब थेके देखे देखे निजेर मेजरमेंट पे गेछी और जार जोन्नो खूब इच्छा होच्छे टॉप्स बनाते। तो एखानेओ प्राय पौने दुई गज कपड़ आछे, एगुला चायना लिलेन आमी। ए कपड़टा एने एटा एकटु फ्रक आकारे तैरी करब। যারা একটু হেলথি তারা কোমরে কয়েকটা কুচি দিয়ে জামা তৈরি করলে কিন্তু যেই কোমরের বা পেটের যেই মোটা ভাবটা দেখা যায় ওটা কিন্তু আর দেখা যায় না, আবার একটু ডিফারেন্ট লুকও আসে। তো ওইটা মনে করে আমি একটা কোমরে কুচি দিয়ে একটা ফ্রক টাইপের জামা তৈরি করছি। আমার সকালের কাজ হয়ে গেছে, তো এখন হাতে প্রায় এক ঘন্টার মতো সময় আছে আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম এই সময়টা একটু সেলাই মেশিনে বসে বসে কাটাই। আর কিছুদিন পরে স্কুল খুলে যাবে আর তখন হয়তো এরকম কাজ করতে পারবো না, তখন স্কুল বাসার কাজ এই তো বেশি বিজি হয়ে যাব। তো চিন্তা করলাম যে আরও একটা টপস সেলাই করে ফেলি। যে সকল বন্ধুরা প্রথম আমার চ্যানেলটি দেখছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমার চ্যানেলের প্লেলিস্ট এবং আদার্স ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে আছেন তাদেরকে সবাইকে অনেক 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 ধন্যবাদ। বন্ধুরা, সেলাই করার জন্য আপনার একটা সেলাই মেশিন লাগবে, লাগবে সুন্দর একটা কেচি, আর এই যে সাদা যে কাপড়টা দেখছেন এটা আসলে বকরম, এটা দিয়ে গলার শেপটা তৈরি করা হয়, এতে গলাটা খুব সুন্দর হয়ে বসে থাকে। আর দেখতে পাচ্ছেন চক, কাপড়ে চক দিয়ে দাগ দিতে হয় মেজারমেন্টের জন্য। তো এই একটা মেজারিং টেপ লাগবে আর কিছু পিন আমি ইউজ করি, এই ধরনের লিলেন কাপড়, সিনথেটিক কাপড় যেন সরে না যায়, ডিসপ্লেস না হয়ে যায়, ওটাকে পিন আপ করে করে আমি সেলাইটা করে নেই। আপনারা জানেন যে আমার সেলাই মেশিনটা অনেক পুরনো আর বহুদিন এটা ব্যবহার করা হয় নাই। তো একজন সার্ভিসম্যান ডেকে বাসায় এনে তাকে দিয়ে এটা একটু সার্ভিসিং করিয়ে নেব, এতে করে আমার সেলাইগুলো আরও সুন্দর হবে। বন্ধুরা, আজকে তেমন কোনো টপিকস নাই কথা বলার, আর যেহেতু আমি আপনাদেরকে সেলাইয়ের উপরে কোনো টিউটোরিয়াল দিচ্ছি না, আসলে সেলাই করতে করতে আমি আপনাদের সঙ্গে টুকটাক কথা বলি। আজকে আমার যেটা বলার বিষয় সেটা হলো জীবন তো একটাই, আর এই জীবনটাকে যতদূর সম্ভব সুন্দরভাবে উপভোগ করাটাই হলো মানুষের প্রথম এবং প্রধান কর্তব্য। নিজের কাছে সৎ থাকা, সৎভাবে জীবনযাপন করাটাই আসলে আমার জীবনের মূল টার্গেট। অসৎভাবে জীবনযাপন করা, অসৎভাবে নিজেকে আনন্দের সঙ্গে ডুবিয়ে রাখা, এগুলোকে আসলে আমি মনে করি জীবন বলে না, চোরের মতো এটাকে বেঁচে থাকা বলে। জীবন থাকলেই বিপদ আসবে, আর বিপদের সময় অবশ্যই সৃষ্টিকর্তাকে স্মরণে রাখতে হবে, কারণ উনি আপনাকে সৃষ্টি করেছেন আর আপনার সমস্ত ভালো মন্দ উনি নির্ধারণ করবেন। তো ওনাকে হ্যাপি রাখলেই আসলে আপনিও হ্যাপি থাকবেন, এটা আমার বিলিফ। জেনে শুনে বুঝে কারো কোনো ক্ষতি করবেন না, কারো যদি উপকার করতে নাও পারেন সরে আসেন, ক্ষতি করতে যাবেন না। মানুষকে উৎসাহিত করেন, মানুষকে সাহায্য করেন, সেটাই বেটার। সবসময় যে অর্থ দিয়ে সাহায্য করবেন আমি তা বলছি না, মানুষের কিন্তু অর্থের সাহায্যের খুব বেশি প্রয়োজন হয় না, প্রয়োজন মানসিক সাপোর্ট এবং সৎ পরামর্শ এগুলোরই। তো যদি সুযোগ পান অবশ্যই এই ধরনের কাজে নিজেকে ইনভলভ রাখবেন। কথা বলতে বলতে আমার টপসটা সেলাই করা হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর হয়েছে টপসটা। তো আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে সুন্দর পরিবারে বসবাস করে সেই পৃথিবীর সবথেকে সুখী মানুষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। গুড বাই।